খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। আমরা সবাই সুগন্ধিওয়ালা গোলাপ হতে চাই। অহরহই উদাহরণ দেওয়া হয় যে ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের এমন কি গুণাবলী রয়েছে। আমি উদাহরণ হিসেবে গোলাপকেই সামনে রাখছি। একটা গোলাপ প্রথমত তার সুগন্ধ আছে, আপনি কিভাবে সুগন্ধ ছড়াবেন। আপনি যদি আপনার আচরণকে সুন্দর করেন তাহলে মানুষ অবশ্যই মুগ্ধ হবে, যতই না আপনি কুৎসিত হন। দ্বিতীয় বিষয় হচ্ছে গোলাপ ফুল যে বোটার সঙ্গে যুক্ত থাকে তার বোটাটি খুব শক্ত, সেজন্যে দেখবেন যে ফুল মরে গেলেও বোটাটা কিন্তু সহজেই ঝরে পড়ে না। এইরকম শক্ত মানসিকতার যদি হতে পারেন, দৃঢ়তা যদি মনের মধ্যে থাকে, তাহলে আপনি সফল হতে পারেন। এবং দেখবেন যখন গোলাপ ফুল ফোটে তখন কিন্তু তার রঙগুলো খুবই চমৎকারভাবে উদ্ভাসিত হয়। সুতরাং আপনার চারিত্রিক সৌন্দর্য দিয়ে যদি আপনি মানুষকে মুগ্ধ করতে পারেন, তখনই কিন্তু আপনাকে যথার্থভাবে বলা হবে যে আপনি গোলাপের ফুলের পাপড়ির মতো নিজেকে ছড়িয়ে দিতে পেরেছেন। আসুন সবাই সত্যিকার অর্থে গোলাপের গুণগুলো ধারণ করি এবং নিজেকে সফল করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।